বন্ধুরা দেখো, মা লক্ষ্মীকে কিন্তু আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি। আর ঠিক কেমন সাজিয়েছি সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এখানে দেখো, কলাবউ কিন্তু সাজানো আমার হয়ে গেছে। বন্ধুরা, এই জাস্ট পুজো শেষ হলো, আর এখন যেহেতু এখন মনে হয় 1:30-2টোর মতন বেজে গেছে, কিন্তু এখন তো আর সেরকম প্রসাদ খাওয়ার লোক নেই, তাই যাই কজন হয়েছে 2-1 জন হয়েছে দিয়েছি, আর বাদ বাকি এইভাবে ঢেকে রাখবো, কালকে সকালে সবাইকে দেওয়া হবে। হ্যাপি লক্ষ্মী পূজা। বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি আমার ঘরের কলা বউকে ঘরে নিচ্ছি সন্ধেবেলায়। হ্যাঁ, সন্ধেবেলাতেই কলা বউকে ঘরে নিতে হয়, বাইরে থেকে সুন্দর করে সাজিয়ে। যেমন একটা মেয়ে যেমন সাজে, মানে বউ যেমন সাজে, সায়া ব্লাউজ তারপরে শাড়ি পরে, ঠিক সেইভাবে পরিয়ে আমি ঘরে নিলাম। আর এখন আমি কলা বউকে সুন্দর করে সাজাবো। তার আগে বরণ করে নেব ধূপকাঠি এবং প্রদীপ দিয়ে, তারপরে কলা বউকে আমি সুন্দর করে সাজাবো আমার মনের মতন করে। যার যেরকম ইচ্ছে সে সেরকমভাবে সাজাতে পারে, যত সুন্দর সাজাতে পারবে। আমার যা যা ইচ্ছে ছিল আমি ঠিক সেরকমভাবে সাজিয়েছি। কিন্তু একটাই কথা, যে কলা বউকে মানে আমাদের ওই যেহেতু কলা গাছ তো একটা দাঁড়িয়ে এমনি এমনি দাঁড়াতে পারে না, কিছু বেঁধে দিতে হয়, মানে বারবার হেলে যাচ্ছিলো কলা বউ সাজানো পরও। তারপরে লাস্টে একটু দড়ি দিয়ে বাঁধার মতো ব্যবস্থা করা গেছে, তারপরে বেঁধেছি। আর এখানে দেখো, আমি কিন্তু এখন বরণ করে নিচ্ছি। আর তারপরে দেখো আমি কী কী করছি। এখানে প্রথমে আমি সিঁদুরের টিপ পরাচ্ছি, মানে একটা ঘরের বউকে যেমন সাজে টিপ, কাজল, সিঁদুর, ঠিক সেরকমভাবেই কিন্তু কলা বউটাকেও সাজাতে হয়। আর এখানে দেখো, তারপরে আমি সিঁদুর পরাচ্ছি, তারপরে কাজল পরাবো, তারপরে আরও সুন্দর করে সাজাবো, মালা পরাবো, মানে অনেক কিছু যা যা লাগে সব কিছু করবো। চলো তাহলে তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর যাদের যাদের এইরকম নিয়ম আছে তারা কিন্তু প্লিজ আমাকে সবাই কমেন্ট করে জানাবে যে তোমাদের এরকম নিয়ম আছে। আমার কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে, কারণ আমাদের বাপের বাড়িতে এইসব নিয়ম নেই, এখানে এসে আমি শিখেছি, তাই আমার খুবই ভালো লেগেছে যে এইসব নিয়মগুলো একটা মানে একটা নতুন নিয়ম বেশ আমার কাছে যেটা লাগে। আর আমার খুব ভালো লাগে সেই রকম নিয়ম কিছু করতে। বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি এখন কাজল পরাচ্ছি, মানে যেহেতু কলা বউকে তো আর কাজল মানে আমাদের মতন কাজল পরানো যায় না, সেই জন্য কি হয় এখানে কাজলের একটা টিপ পরালাম, যেটা কাজল হয় আর কি। এখন কলা বউর মুখ টুক ঢেকে দিলাম, আর এখন তারপরে লক্ষ্মী ঠাকুর বসানো হবে, চলো দেখতে থাকো। সন্ধে হয়ে গেলে কলা বউকে ঘরে নিয়ে আসতে হয়, সন্ধে হয়ে গেছে, কলা বউকে ঘরে আনা হয়ে গেছে। আর হ্যাঁ, কলা বউ যদি চুরি হয়ে যায় কারোর বাড়ির থেকে একবার, তাহলে সে আর কোনো দিন কলা বউ দিয়ে পুজো দিতে পারবে না, মানে কলা বউ ছাড়া পুজো দিতে হবে। আর কলা বউ কিন্তু লক্ষ্মী পুজোর দিন মানে চুরি হয়, মানে চুরি সবাই মানে কি চুরি করে, যে যাতে আর কেউ কলা বউ দিয়ে পুজো না দিতে পারে, সেটা পাহারা দিয়ে রাখতে হয়। আজকে সারাদিন আমরা পাহারা দিয়ে রেখেছি, তারপরে বউটাও সাজিয়ে ঘরে আনা হয়ে গেছে, চলো আরও অনেক কাজ বাকি পুজো, দেখতে থাকো চলো। তোমাদের দাদাভাইকে বলবো পুরো আলপনাটা একটু দেখিয়ে দিতে, কারণ তোমাদের আগের ব্লগে পুরো আলপনাটা আমি দেখাতে পারিনি, তখন দিচ্ছিলাম। চলো অন্য অন্য কাজ করি না, দেখতে থাকো। কলা বউকে তো সাজিয়েছি, কিন্তু বিয়ের ওড়নাটা দিয়ে সাজালে আরও সুন্দর লাগবে, সেই জন্য এটা দিয়ে সাজাচ্ছি। দেখো কেমন লাগে, তারপরে তোমরা কমেন্ট করে জানিও। এই কলা বউটা হলো আমাদের বাড়ির দ্বিতীয় বউ, মানে এরকমই সবাই বলে, যাদের বাড়িতে ছেলেরা আছে বলে যে ছেলের বউ, কেউ বলে কলা গাছ সরু হলে বলে রোগা বউ হবে, আর কলা গাছ মোটা হলে বলে মোটা বউ হবে, লম্বা হলে লম্বা বউ, মানে এরকম। আর যেহেতু আমি রোগা, তার জন্য সবাই বলছে যে এইবারে তো কলা বউ রোগা হয়েছে, মানে আমার মতোই হয়েছে একেবারে। ভালো লাগছে? দেখো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর এই কলা গাছটাকে
কলা বউটাকে একটু বাধ্য হবে, মানে বেঁকে যাচ্ছে, দাঁড়াতে পারছে না বেচারা। কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর সবাইকে হ্যাপি লক্ষ্মী পূজা। আর আজকে হলো লক্ষ্মী পূজা, কিন্তু পুজো হবে, ব্রাহ্মণ আসবে রাত 11টার সময়। মানে বুঝতে পারছো, সারাদিন নাকে, আর পুজো হতে হতে 1.5 ঘন্টা লেগে যাবে ব্রাহ্মণ বলেছে। মানে অনেকটা রাত হয়ে যাবে সারাদিন না খেয়ে, তাও দেখো কতটা স্ট্রং আছি, তাই না? সব কিছুই মা লক্ষ্মীর আশীর্বাদে এবং তোমাদের আশীর্বাদে। আর দেখো আজকে আমি সেজেও ফেলেছি মোটামুটি, যাতে একটা সুতির শাড়ি পরেছি, এই যে আমার লুকটা। আর ভালো কথা, ওপরে হচ্ছে খিচুড়ি রান্না, আর ভোগের খিচুড়িটা মা করে ফেলেছে, আর ওপরে হচ্ছে খিচুড়ি মানে বাবা করছে, সেটা তোমাদের দেখাবো। তার জন্যই ওপরে আমি যাবো এখন, আর তোমাদের দেখাবো। সবাই ওপরে চলে গেছে, শুধুমাত্র আমি নিচে। আর চলো তাহলে আর ওপরে যাই, আর কী কী করছে সবাই সেটা তোমরা দেখো, চলো। বন্ধুরা দেখো, এখানে বাবা ঘেমে মেমে একাকার কাণ্ড, মানে রান্না করছে। একটু দেখাও, কাত করে দেখাও। এই দেখো এখানে খিচুড়ি হচ্ছে, টকবকি ফুটছে, আর বাবা এখানে রান্না করছে একাকার। হয়ে গেছে বাবা রান্না? না হয়নি এখনো, দেবো ফোড়ন দেবো, ঘি দেবো, তারপরে তেল করে ফোড়ন দিয়ে তেজপাতা দেবো, ফোড়ন দেবে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, পাঁচফোড়ন দিয়া, তারপরে ঘি দিয়ে, তারপরে দেরি আছে আরো। বন্ধুরা চলো তাহলে এখন নিচে যাই। আমি এখন, মা এখন ভোগের খিচুড়িটা বসাচ্ছে, আর আমি সবকিছু ঠাকুরের যা যা লাগে সব গুছাবো। হ্যাঁ, ফল টল কিছু বানানো হয়নি এখনো পর্যন্ত, যেহেতু আসবে ব্রাহ্মণ আসবে 11টা প্রায়, সেজন্য এত তাড়াতাড়ি বানাইনি। বন্ধুরা এখন বাজে, তোমাদের টাইমটা আমি দেখাই, দেখো পুরোপুরি 11টা, এখনো পর্যন্ত ব্রাহ্মণ আসেনি, সেই অবস্থাতে এখনো রয়েছি। মানে শরীর এখন খিদে পায়নি ঠিকই, কিন্তু মানে প্রচণ্ড কোমরে যন্ত্রণা করছে, মানে কেমন যে লাগছে, মাথাটা তো ঘোরাচ্ছে, মানে এরকম পরিস্থিতি। কিন্তু তার মধ্যে এখন রয়েছি, পাশের বাড়িতে পুজো হচ্ছে, যেই ব্রাহ্মণ দিয়ে আমরা পুজো করবো, পাশের বাড়িতে পুজো করছে, ওদেরটা হয়ে গেলে তারপরে আমাদেরটা করবে। আর মোটামুটি দেখো এখানে সব আমি গুছিয়ে রেখেছি, এইভাবে গুছিয়ে রেখেছি, তারপরে যা যা লাগবে সেগুলো তো ব্রাহ্মণ করে নেবে এসে। আর জানি না এখন 11টা তো বেজে গেছে এখানেই, এখন কখন ব্রাহ্মণ আসবে, শুরু হবে, তারপরে মানে শেষ হতে হতে আমাদের মনে হয় প্রায় 1টা-1.5টা বেজে যাবে। কিন্তু কিছু করার নেই, যতই হোক মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে অবশ্যই আমরা সবাই পারবো ঠিকঠাকভাবে পুজো দিতে। তাহলে চলো, পুজো শুরু হয়ে গেলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ব্রাহ্মণ বললো যে আমাকে কোলে নিয়ে নিতে এবং এই গামছাটা দিয়ে সুন্দর করে মুছিয়ে ঘরে চলে যেতে, ঘরে গিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসতে। দেখো আমি কিন্তু সাজিয়ে নিয়ে এসেছি, আর আমি কেমন সাজিয়েছি সেটা তোমরা বলো। আর সবার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর এখন দেখো আমি আসনে বসিয়ে দিলাম মা লক্ষ্মীকে, তারপরে কিন্তু পুজো শুরু হবে, চক্ষুদান করবে, তারপরে যা যা নিয়ম থাকে, যেহেতু প্রতিষ্ঠা হচ্ছে যা যা নিয়ম থাকে সবটাই হবে, লাস্টে যজ্ঞ হবে। তাই তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি অনেক ভালো লাগবে। ওম মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন সুকর্মং মঙ্গলায় নমঃ। যজ্ঞ শেষ হয়ে প্রদীপ শিখার আশীর্বাদ নিয়ে আজকের আমাদের লক্ষ্মী মায়ের পুজো শেষ হলো। বন্ধুরা এই জাস্ট পুজো শেষ হলো, আর এখন যেহেতু এখন মনে হয় 1টা-2টোর মতন বেজে গেছে, কিন্তু এখন তো আর সেরকম প্রসাদ খাওয়ার লোক নেই, তাই যে কজন হয়েছে 2-1 জন হয়েছে দিয়েছি, আর বাদ বাকি এইভাবে ঢেকে রাখবো, কালকে সকালে সবাইকে দেওয়া হবে। আর এখন আমরা কিছু খাবো, খেয়ে চরণামৃত খেয়ে উপোস ভেঙেছি, আর তারপরে চলো এখন খাওয়া দাওয়া করি সবাই। হ্যাপি লক্ষ্মী পূজা।
বন্ধুরা পূজোর পরে আর একটু প্রসাদ খেয়ে তারপরে আমি তারাবাতি আজকে জ্বালাইনি, কারণ অনেক রকম বাজি আনা হয়েছে ঠিকই কিন্তু আর মানে বাজি ফাটানো হয়নি, কারণ এখন প্রায় রাত 2:30 এরকম বাজে। রাস্তায় আর কি ফাটাবো, তাই ঘরের মধ্যেই আমি তারাবাতি ফাটাচ্ছি। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো।